ওয়েলকাম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে দীপক সরকার ফ্রম বেঙ্গুলি টেক স্কোয়াড। আর এই ভিডিওতে আমি আপনাদের বলবো, তো মনে করেন আপনার ফোন কেনার বাজেট খুব টাইট এবং আপনি একটা পুরনো ফোন কিনতে চাইছেন, তো সেক্ষেত্রে একটা পুরনো ফোন কেনার ক্ষেত্রে আপনি কী কী দেখে নেবেন? আপনার ফোনের ক্যামেরা, আপনার ফোনের ডিসপ্লে, ফোনের মাইক্রোফোন, ফোনের স্পিকার, সমস্ত কিছু আপনি দেখে নেবেন। তো এইবার কী হয়, কোনো কোনো কারণে আপনি দেখেন কিন্তু আপনার ঠিক পছন্দ হয় না, বা আপনি কীভাবে দেখবেন সেটা আপনি বুঝতে পারেন না, বা ধরেন আপনার মনে হলো যে হয়তো ফোনটা একদিন ইউজ করলে হয়তো বেটার হতো, যে ইউজ করে তারপর আমি দেখবো যে ফোনটা ঠিকঠাক আছে কি না। তো তারই একটা সলিউশন আমি আপনাদের দেবো, যে মাত্র এক ক্লিকের মাধ্যমে বা একটা অ্যাপের মাধ্যমে আপনার ফোনের যে ডিসপ্লে রয়েছে, আপনার ফোনের যে স্পিকার রয়েছে, ফোনের যে মাইক্রোফোন রয়েছে, ফোনের ক্যামেরা রয়েছে, সমস্ত কিছু একসাথে টেস্ট হয়ে যাবে। যত কানেক্টিভিটি যত কিছু রয়েছে, ওয়াইফাই, ব্লুটুথ, সমস্ত কিছু টেস্ট হয়ে যাবে এবং সেই অ্যাপটি পুরো যে ভেতরের যে অংশগুলো সেগুলো আপনাকে বলে দেবে যে ঠিকঠাক আছে কি না। আর নর্মালি ওপরে যেটা দেখা সেটা তো আপনি দেখলেই বুঝতে পারবেন যে ফোনটা কীরকম ইউজ হতে পারে বা সমস্ত কিছু আপনি বুঝতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো এই কাজটি করার জন্য আপনাকে যেটা করতে হবে, নর্মালি প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে যার নাম টেস্ট এম। অনেকেই জানেন এই অ্যাপ্লিকেশনের ব্যাপারে। সো টেস্ট এমটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আমার ডাউনলোড ইনস্টল দুটোই করা আছে, আমি জাস্ট ওপেন করব। তো ওপেন করার পরে আপনার কাছে কিছু পারমিশন চাইবে, নতুন অবস্থায় পারমিশনগুলো দিয়ে দেবেন। ওকে, তো তারপরে আপনারা দুটো অপশন পাবেন সামনে আপনাদের, একটা হচ্ছে কুইক টেস্ট, একটা হচ্ছে কমপ্লিট টেস্ট। তো আমি জাস্ট আপনাদের কুইক টেস্ট করে দেখাবো। দেখুন এখানে লেখা রয়েছে কুইক টেস্ট এবং ফুল টেস্ট। জাস্ট কুইক টেস্টে ক্লিক করবো। করার পরে এখানে দেখুন লেখা রয়েছে টেস্ট ইওর স্ক্রিন, অর্থাৎ আপনার যে স্ক্রিন সেটা টেস্ট হবে। তো এবং সেই সাথে আপনার যে ক্যামেরা সেটাও কিন্তু টেস্ট হবে। ওকে, জাস্ট আমরা স্টার্টে ক্লিক করবো। স্টার্টে ক্লিক করার পরে দেখুন আপনার যে ক্যামেরা সেটা ওপেন হয়ে গেল, প্লাস আপনার স্ক্রিনটা আপনার সামনে চলে আসলো। তো যেটা আপনাকে করতে হবে, পুরো স্ক্রিনে আপনাকে আঙুল দিয়ে যে ঘরগুলো রয়েছে এই ঘরগুলো ফিল করতে হবে। ওকে, জাস্ট আমরা এগুলো পুরোটা ঘরগুলো মুছে ফেলি। তো এর দ্বারা কী হবে, যে আপনার যে প্রত্যেকটা কোনায় কোনায় এবং ডিসপ্লের প্রত্যেকটা অংশ যে ঠিকঠাকভাবে কাজ করে এবং ডিসপ্লেটা যে ভালো রয়েছে সেটা দেখার জন্য। ওকে, তো আমাদের এটা শেষ টেস্ট। ওকে, তো এইবার হচ্ছে ইয়ারপিস, অর্থাৎ আপনার যে ইয়ারপিসটা রয়েছে বা আপনি যেটা দিয়ে কথা বলার সময় কানে শোনেন, তো সেটা ঠিক আছে কিনা সেটা চেক করার জন্য সেকেন্ড স্টেপ, বা জাস্ট স্টার্টে ক্লিক করুন। তো এইখানে আপনাকে তিনটে সংখ্যা বলবে, সেই সংখ্যাটা আপনাকে এখানে বসাতে হবে। তো ঠিকঠাক বসালে তাহলে এরা বুঝবে যে আপনার যে ইয়ারপিসটা রয়েছে সেটা ঠিক আছে। জাস্ট আমাকে বললো 1, 2, 7। ওকে, তো এটা আমার ঠিক আছে। তো এরপরের স্টেপটা হচ্ছে আপনার কিছু হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড এরা প্রোভাইড করবে, যার মাধ্যমে আপনার যে মাইক্রোফোনটা ঠিক আছে কি না সেটা টেস্ট করবে। জাস্ট এটা স্টার্টে ক্লিক করি এবং এই টেস্টটি করার জন্য যেখানে কোনো আওয়াজ নেই তো সেই সব জায়গায় থাকবেন, তাহলে এই টেস্টটা ভালোভাবে হবে। ওকে, জাস্ট আমরা স্টার্টে ক্লিক করব। ওকে, এখানে দেখাচ্ছে সাকসেস হয়েছে। তো জাস্ট এখানে আপনার যে রিপোর্টটা সেটা এখানে চলে এসেছে। এখানে স্ক্রিন ওকে, সাউন্ডটা একটু প্রবলেম ছিল, তারপরে মোশনটা ঠিকঠাক ছিল, কানেক্টিভিটি ঠিক আছে, হার্ডওয়্যার ঠিক আছে, তারপর ক্যামেরাটা একটু প্রবলেম ছিল। তো এটা হচ্ছে ব্যাপার। তো এইভাবে আপনার ফুল যে টেস্ট সেটা কিন্তু দেখাবে। এরপরে যদি আপনি কমপ্লিট টেস্ট করেন, সেক্ষেত্রে আপনার বিভিন্ন ধরনের আরও অনেক জিনিস আছে যেগুলো এটা টেস্ট করে দেবে, যেরকম ওয়াইফাই, তারপর হচ্ছে আমি স্কিপ করে দিলাম, তারপর ব্লুটুথ টেস্ট, তারপর এটাকেও আমি স্কিপ করে দিলাম, জিপিএস টেস্ট, এ ধরনের অনেক টেস্ট আছে, যেরকম চার্জার টেস্ট, যেরকম সমস্ত কিছু কিন্তু আপনি একটা অ্যাপের মাধ্যমে টেস্ট করে নিতে পারবেন। এবং বাই চান্স যদি আপনি ভুলেও যান যে আপনি কোনটা টেস্ট করলেন না, সেটাও কিন্তু ভোলার চান্স নেই, কারণ পরপর স্টেপ বাই স্টেপ কিন্তু কাজগুলো হবে। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর অবশ্যই শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে, যাতে তারাও জানতে পারে এবং শিখতে পারে, এবং কোনো পুরনো ফোন কেনার আগে যাতে দেখে নেয় জিনিসটা এবং কোনোভাবে যাতে তারা না ঠকে কোনো একটা জিনিস কেনে বা কোনো ফোন কেনে। তো এটা হচ্ছে ব্যাপার। তো থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিও দেখার জন্য। আর যদি এখনও চ্যানেলটি আপনি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ প্রতিনিয়তই আমি আপনাদের জন্য এই ধরনের ভিডিও নিয়ে এসে থাকি। যদি চ্যানেলটি আপনার সাবস্ক্রাইব করা থাকে তাহলে যেটা হবে, আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন।